পেশাদার লীগ ফুটবলের প্রথম পর্ব শেষে দলে পরিবর্তন আনতে ব্যস্ত ক্লাবগুলো। বসুন্ধরা কিংস থেকে স্ট্রাইকার এলিটা কিংসলেকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে মোহামেডান। সাথে একজন ইংল্যান্ড প্রবাসী ফুটবলারকেও আনছে সাদা কালো শিবির। এদিকে প্রথম লেগে অপরাজিত থাকা কোচ হুয়ান মার্টিনেজকে সরিয়ে সাবেক কোচ জোসেফ আফুসিকে ফেরাচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। চলতি প্রিমিয়ার লিগে টেবিলের 5 নম্বরে মোহামেডান স্পোর্টিং ক্লাব। একসময় শিরোপার জন্য লড়াই করা দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির লক্ষ্য এবার সেরা 4-এ থাকা। লিগে 11 ম্যাচ খেলে 4টিতে জয়, 2টি হার, বাকি 5টি ড্র। স্ট্রাইকার সুলেমান দিয়াবাতির উপর চাপ কমাতে বাকি মৌসুমের জন্য ধারে বসুন্ধরা কিংস থেকে এলিটা কিংসলেকে দলে ফেরালো সাদা কালো শিবির। এই মৌসুমের জন্য লোন ভিত্তি আমরা যে 11টা ম্যাচের জন্য অলরেডি আমরা অ্যাটাকিং জন্য একটা ভালো স্ট্রাইকার খুঁজতেছিলাম, সেকেন্ড স্ট্রাইকার। অনেক সময় ও সুলেমানের উপরে বাড়তি প্রেশার পড়ে যায়। এছাড়া 22 বছর বয়সী ইংল্যান্ড প্রবাসী নাবিল চ্যাম্পিয়নশিপ লিগে খেলা মিরাজও আসছে সাদা কালো শিবিরে। ইংল্যান্ডের একটা প্লেয়ার আছে, ও ওর নাম নাবিল, ওর আমরা অফার লেটার পাঠাইছি, ওর মধ্যে দু একদিনের মধ্যে বোধ হয় ও আমাদের এখানে সাইন করবে। আর অ্যাটাকিং মিডফিল্ড উইং খেলতে পারে, আর আমরা এলিট একাডেমির মিরাজ ওই স্ট্রাইকার ওরে আমরা নিচ্ছি। এদিকে লিগে এখন পর্যন্ত অপরাজিত থাকলেও স্প্যানিশ কোচ হুয়ান মার্টিনেজকে বিদায় করে দিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তার পরিবর্তে দলকে লিগ শিরোপা জেতানো সাবেক কোচ জোসেফ আফুসিকে ফিরিয়ে আনছে ধানমন্ডির জায়ান্টরা। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।